আমার বোন কি বলবো বলে, আমার বোন আমার বাসায় যাবে, ও কক্সবাজার গেছে আমার জন্য কি কি কিনেছে আমার দিয়ে আসতে যাবে। মাত্র দুই সপ্তাহ পরে দুই বোনের একসাথে বাড়ি ফেরার কথা ছিল। বন্দনার বিয়ের প্রস্তুতিও নিচ্ছিল পরিবার। শনিবার হঠাৎ খবর মেলে তার মৃত্যুর। মর্গে ছোট বোনের লাশ দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন আলপনা। স্বজনরা জানায়, বন্দনার এক রুমমেট দুপুরে তাদের ফোন করে জানায় আত্মহত্যা করেছে বন্দনা। 21 তারিখে দেখতে আসবে বলেছে ছেলেরা, তারপরে আমরাও সেখানে যাব দেখতে, যে আমাদের পছন্দ হলে আমরা যে ঠিকঠাক করে শুধু একমাত্র সেই জানে আর উপর আল্লাহ জানে, ঠিক আছে। এখন যদি তদন্ত ইয়ে করুক, তারপরে তো জানা যাবে কিছু। স্বজনরা আসার আগেই হাসপাতালের নিরাপত্তারক্ষীদের প্রহরায় তাদেরই অ্যাম্বুলেন্সে করে বন্দনার লাশ নিয়ে যাওয়া হয় মর্গে। এই বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি হোস্টেল সুপার কিংবা দায়িত্বে থাকা কোনো কর্মচারী। লুকানোর কিছু নাই বাবা। পুলিশ বলছে এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হবে, বন্দনার মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখা হবে। লাশ ঝুলানো পানির ওই ট্যাপের সাথে মাফলার আছে ওইটা দিয়ে ফাঁসিল। বেশ কয়েক মাস ধরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নার্সের দায়িত্ব পালন করে আসছিলেন বন্দনা। সেই সাথে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবেও কাজ শুরু করেছিলেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।